हेलो गाइज, वेलकम टू माय चैनल। आमी जया। आमी आज के चले तुम्हारे साथ आबार एक वीडियो नतून एक टॉपिक निये आलोचना करते। तो एखन देखते ही पाच्छो तुम्हारा मनसून वेदर, तार साथे साथे गरमो रयेछे, साथे साथे जेटार माने जे प्रब्लेमटा बेशी आमरा फेस करछि सेटा होच्छे COVID-19। इट मीन्स माने करोना भाइरासेर जोन्नो एखन किन्तु सब किछुई बंद। इनफैक्ट चारिदिके लकडाउनो चलछे एखन। तो स्टेप बाय स्टेप एक एकटा डे करे फुल लकडाउन निउज होच्छे। तो এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা তো সবাই স্যানিটাইজার, মাস্ক ইউজ করি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। কিন্তু আবার যেহেতু এরকম ভাইরাসের একটা প্রকোপ হচ্ছে, তো সেখান থেকে উপায় নেই, এটা ইউজ করতেই হবে, তোমাকে প্রোটেকশনগুলো নিজের জন্য রাখতেই হবে। সাথে সাথে আবার এই প্রবলেমটাও দেখা দিচ্ছে, যেটা আমার নিজেরও হয়েছিল। তাই ভাবলাম আমি এটার এই প্রবলেমটা নিশ্চয়ই তোমাদেরও সবারও হবে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রবলেমটা হচ্ছে যে এটা যে মাস্ক পরার জন্য আমাদের কী হচ্ছে, ঠিক এই এরিয়াগুলোর মধ্যে র্যাশেস চলে আসছে, পিম্পলস বেরোচ্ছে, মানে একটা দেখবে যেটাকে সানট্যান বলে, কালার চেঞ্জ, এই জায়গাটার কালার চেঞ্জ হচ্ছে, আর মানে প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে। তো এই প্রবলেমটা থেকে তোমরা কীভাবে নিজেকে ঠিক রাখতে পারবে, এই প্রবলেমটার সলিউশন কীভাবে হবে, সেটা নিয়ে আজকে আমি কথা বলতে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে যেটা তোমরা খেয়াল রাখবে সেটা হচ্ছে, যখন তোমরা বাইরে বেরোবে তখন যতটা কম পরিমাণে হোক মেকআপটা কম ইউজ করবে। মেকআপ করার কারণে কী হয়, যখন আমরা ফাউন্ডেশন লাগাই, ফাউন্ডেশনে আমাদের যে পোর্সগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে যায়। দেন কী হয়, যখন মাস্কটা লাগাই, এক তো মেকআপ লাগানোর জন্য আমাদের পোর্সগুলো তো পুরোপুরি স্টপ হয়ে যায়, দেন তার সাথে সাথে যখন আমরা মাস্কটা লাগাই পুরোপুরি কিন্তু এয়ার টাইট একটা ব্যাপার চলে আসে। তো কী হয়, ভালোভাবে আমাদের স্কিনটা এয়ার পায় না, তখনই কিন্তু ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে দেখবে ঘাম হতে শুরু করে, দেন ইচিংও স্টার্ট হয়। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যখন তোমরা কোথাও বেরোবে তখন কিন্তু ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। ময়শ্চারাইজার আমাদের ফেসকে খুব শুকনো রাখে, আর দেন কিন্তু যে অয়েলটা আছে সেটা অয়েলটা আসতে প্রোটেক্ট করে। তাছাড়া মুখটা শুকনো রাখার জন্য আমাদের ঘামটাও কম হয়, তার জন্য ইচিং প্রবলেমটাও কম হয়ে যায়। তাছাড়া আরও যে জিনিসগুলো তোমাদের মেনটেন করা দরকার সেটা হচ্ছে, যে মাস্কগুলো তোমরা ইউজ করছো ওটা অলওয়েজ যখনই তোমরা বাইরে থেকে আসবে ডেইলি সেটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ কি, আমরা বাইরে যখন যাই যে যেটুকু ধুলোবালি যেটুকু লাগে সেই জিনিসটা যদি আমরা রিটেক আবার ইউজ করি তখনই কিন্তু আমাদের ফেসের মধ্যে প্রবলেম হবে। তো ময়শ্চারাইজার ইউজ করার চান্সেসটা বেশি তোমরা করো, তো তাহলে কী হবে কি এই ফেসের প্রবলেমগুলো থেকে অনেক কিছুটাই সলিউশন পেয়ে যাবে। তারপরে সেকেন্ড হচ্ছে যেটা মানে খুব দরকার, সেটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে মুখে ক্লিন করবে। আর যখন আমরা বাইরে বেরোচ্ছি সানস্ক্রিনটা তো খুবই একটা মানে কি বলবো ইম্পর্টেন্ট জিনিস, তো এমন সানস্ক্রিন ইউজ করবে যেটা কিন্তু ময়শ্চারাইজার বেসে, যেখানে দেখবে ফাউন্ডেশন অ্যাড থাকে এরকম সানস্ক্রিন কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু সেম প্রবলেম হবে। তো এরকমভাবে এই জিনিসগুলো মেনটেন করো, তাহলে দেখবে এই যে ইচিং প্রবলেম হওয়া বা র্যাশেস এগুলো কিন্তু আসা কম হয়ে যাবে। যখন দেখবে অতিরিক্ত পরিমাণে ঘামছো তখন দেন হালকা কি করে একটু মাস্কটাকে তুলে নেবে, দেন কী হবে একটু হালকা এয়ার চলে গিয়ে তার যে মানে ইয়েটা আছে ঘামটা আছে সেটা শুকিয়ে যাবে। বা এরকম টাইপের কোনো একটা সফট টাইপের রুমাল ইউজ করবে, দেন তারপরে এমনিভাবে ট্যাপ করে নেওয়ার পরও কিন্তু অনেক জিনিসটা কমে যায়। দেন যখন বাড়িতে আসবে তখন কিন্তু একটা অয়েল ফ্রি ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিয়ে তখনও ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। এইভাবে যদি রুলসগুলো তোমরা মেনটেন করো দেখবে এই রকম যে প্রবলেমটা এখন আমার মনে খুব বেশি এটা হয়ে থাকছে সেই প্রবলেমটা থেকে সলিউশন পেয়ে যাবে। কারণ কি, যেরকম করোনা ভাইরাসের জন্য আমাদেরকে মাস্ক নিয়ে প্রোটেকশন রাখা দরকার, সেরকমই আমাদের ফেসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো সেটাকেও তোমরা নোটিস রাখবে। তো গাইজ, আজকে এটুকুই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।